আসসালামু আলাইকুম। জব অ্যাপ্লাই এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, গ্রামীণ ব্যাংকের একটা সম্প্রতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটাতে আমি যে সার্কুলারটা নিয়ে আলোচনা করছি। তো সার্কুলারটা পাবলিশ করার পরে অনেকে আমাকে মেইল করছেন, পার্সোনালি কমেন্টও করছেন যে ভাই, গ্রামীণ ব্যাংকের যে আবেদন ফর্মটা আছে, তো আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন, এ সম্পর্কিত একটা টিউটোরিয়াল চাইছিলেন, ভিডিও চাইছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের যে আবেদন ফর্মটা আছে, এটার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 15/10/2020, অর্থাৎ এখনও 15-16 দিন সময় আছে। তো দেখুন, সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন। এটা কিন্তু ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনাকে সরাসরি আবেদনপত্রটা পূরণ করতে হবে। তো এখানে দেখুন, অ্যাপ্লাইড পোস্ট, এখানে আপনার পোস্টের নামটা দিতে হবে, হবে যেহেতু এখানে একটা পোস্টই আছে ট্রেনিং অফিসার, তো অবশ্যই এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর দেখুন, এখানে ফুল নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে আপনার যার আবেদন করছেন তার নামটা এখানে লিখতে হবে, সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন। এখানে তার ফাদার্স নেম, এখানে তার মাদার্স নেম, এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক আপনার বয়সটা শো করবে, তো এটা পূরণ করার বা এডিট করার কোনো প্রয়োজন নাই। তো তারপর এখান থেকে জেন্ডার ড্রেস সিলেক্ট করে দিবেন, তারপর এখানে দেখুন রক্তের গ্রুপ, আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। যদি জানা না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা দিলে দিয়ে আপনি কাজটা চালাইতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে ম্যারিড স্ট্যাটাসটা দিয়ে দিতে পারেন, যার যেটা আছে। এখান থেকে রিলিজনটা দিয়ে দিবেন, এখানে ন্যাশনালিটি অবশ্যই এখানে বাংলাদেশি হবে। তো এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, এদিকে হাইট, আপনার হাইটটা কত আছে সেটা দিবেন, এইখানে ওয়েটটা দিবেন, অর্থাৎ কত কেজি ওজন আছে আপনার সেটা দিবেন। এখানে দেখেন অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এখানে ডিভিশনটা সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে আপনার থানাটা তখন শো করবে। তো এখানে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার নামটা লিখবেন, এখানে এখানে আপনার গ্রামের নামটা লিখবেন, ভিলেজ নেম, এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন, এবং এখানে আপনার পোস্টাল কোডটা লিখবেন। যদি আপনি পোস্টাল কোডটা না পান, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের পিছন সাইডটা দেখতে পারেন, সেখানে পোস্ট কোড নামে একটা আছে, অথবা আপনার ডাকঘরের সাথে হাইফেন দিয়ে একটা কোড লেখা আছে, যে সেই কোডটাই আপনার পোস্টাল কোড হিসেবে ব্যবহৃত হয়, তো এখানে দেবেন। তাহলে এখানে আবার একটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ দুইটা অ্যাড্রেস যদি একই জায়গায় হয়, জাস্ট শুধু এখানে টিক মার্ক দিয়ে দিলে হবে, বাকিগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো এখানে দেখুন এডুকেশন, এখানে সর্বশেষ যে আপনার বর্তমান সর্বশেষ যে পাসিং পাস করা সার্টিফিকেটটা আছে এখানে সেটা দিবেন, মাস্টার্স হতে পারে, অনার্স হতে পারে, তারপরে বাকি তথ্যগুলো দিতে পারবেন, আমি মনে করি এগুলো বলার কিছু নাই। তারপরে জাস্ট অ্যাড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, অ্যাড এডুকেশন, এখানে ক্লিক করলে আপনার ওইটা সেভ হয়ে যাবে এবং আরেকটা পেজ আপনি পাবেন এরকমই। তারপরে পর্যায়ক্রমে এইভাবে আপনারা সবগুলা সার্টিফিকেটের ডিটেলসগুলো দিয়ে দিবেন। তারপর এখানে ক্যান্ডিডেট ফোন নাম্বারটা দিতে হবে, এখানে ক্যান্ডিডেট একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে সেই ক্ষেত্রে পরিচিত কোনো ব্যক্তি বা পরিচিত কারোর ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কাজটা চালাইতে পারেন। এখানে এক্সপিরিয়েন্স, এখানে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে, যে আপনার কী এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা এখানে দিবেন। এখানে এক্সট্রা এক্সপিরিয়েন্স কিছু যদি থাকে সেটা দিবেন, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন প্রয়োজনে। তো এখানে দেখুন ফার্স্ট রেফারেন্স, এখানে রেফারেন্সের কথাটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ রেফারেন্স ছাড়া কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। দুইটা রেফারেন্স লাগবে, ফার্স্ট রেফারেন্স এবং সেকেন্ড রেফারেন্স। রেফারেন্সের ক্ষেত্রে আপনার পরিচিত কোনো ব্যক্তি, সরকারি চাকরিজীবী বা ভালো কোনো পোস্টে চাকরি করে, তার তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। এখানে নাম দিবেন, ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, তার সাথে কী রিলেশন আপনার সেই রিলেশনটা এখানে দিবেন। অ্যাড্রেসটা পর্যায়ক্রমে দিবেন, প্রথমে গ্রামের নাম, তারপরে উপজেলা, জেলা, এভাবে একদম পর্যায়ক্রমে দুটাতেই দিয়ে দেবেন, সেম পজিশন দুটাতেই হবে। এখানে একটা পিকচার আপলোড করতে হবে, 300x300 পিক্সেলের একটা পিকচার। তো মোবাইল দিয়ে যারা পিকচার আপলোড করতে চান বা ক্রপ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি মোবাইল দিয়ে পিকচারের সাইজটা করে নিতে পারেন। এখানে একটা সিগনেচার আপলোড করবেন, এখানে অ্যাপ্লিকেশন ডেটটা এখানে দেওয়াই থাকবে, কোনো প্রবলেম নেই, এটাকে কিছু করার প্রয়োজন নেই। এই সকল তথ্য দিয়ে পূরণ করার পরে, ফিলাপ করার পরে আপনি একটা বার রিভিউ করে নেবেন যে কোনো প্রকার ভুল ভাঙতি আছে কি না, বা নামে বা যে কোনো কোনো প্রবলেম আছে কি না। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট নিচে দেখবেন সাবমিট অ্যাপ্লিকেশন, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ হয়েছে বা এরকম কিছু একটা মেসেজ দিবে আপনাদেরকে। তো তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে কাছে রাখবেন, পরবর্তীতে আপনাকে যখন এক্সামের জন্য বা আপনাকে যখন পরীক্ষার জন্য ডাকা হবে, তখন আপনার ওই পেপারসটা কাজে লাগবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের
একটা তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জব সার্কুলারে। আল্লাহ হাফেজ।